আমার সাথে নায়িকা কাজ করেছে রিয়ামণি, দুইটি কথা বলুন। আপনারা আমাদের গান করে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। এই গানের আগে আমরা একটা গান করেছিলাম, যে গানটায় আমরা খুবই দর্শকের সাড়া পেয়েছিলাম। গানটার নাম হলো জানি তুই শুধু আমার। এই গানটার পর আমরা নেক্সট একটা গান করেছি, এটাও অবশ্যই অনেক ভালো হয়েছে। আর অনেক ভালো হওয়ারই কথা যেহেতু এখানে আমাদের সাথে মাইকেল বাবু ছিলেন, যে কিনা খুবই দক্ষ নিয়ে আমাদেরকে কাজটা করিয়েছেন। তো এই এই গানটি ছাড়া হবে এম কে মিডিয়া বিডি চ্যানেল থেকে। আশা করি খুবই ভালো কিছু আসছে। আচ্ছা, অবশ্যই আপু কিছু বলেন। আমি কে এম কে মিডিয়া শুনবো। এম কে মিডিয়া বিডি, প্রিয় দর্শক সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সবাই দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা আপনাদেরকে আরও নতুন নতুন কিছু আশা, মানে যেগুলো আপনাদের স্বপ্নে আছে, আশা আছে, সেগুলো বলবেন, আমরা বাড়ানোর চেষ্টা করব, উপহার দেওয়ার চেষ্টা করব। আর এম কে মিডিয়া বিডি মনে রাখবেন, এম কে মিডিয়া বিডি, আমি আবারও বলছি এম কে মিডিয়া বিডি, সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর আমাদের এই গানের মেকআপ ম্যান হিসেবে ছিল ফটিক বাবু, আর আমাদের এখানে আর একটা হিরো ছিল আমাদের শাওন ভাই। শাওন ভাই কিছু বললে বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি শাওন খান। আমাদের ইউটিউব চ্যানেল এম কে মিডিয়া বিডি, আসলে চ্যানেলটা দীর্ঘদিন আমরা কাজ করতেছি, অত আমাদের এত বাজেট নিয়ে বা এত ভালো সিঙ্গার নিয়ে কাজ করা কখনো হয় নাই। এখন আমরা যে কাজগুলো নিয়ে মাঠে আসছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের সবাই চোখে লাগবে। এই গানটাতে আপনার এটা হলো কাভার সং, পুরোনো গান, যেমন তিনটা গান নিয়ে আমরা কাজ শেষ করেছি, একটা গান আজকে রিলিজ দিব, আর দুটো গান আমাদের বাকি আছে, এটা ফিনালে আছে, রিসেন্ট ওগুলো আমরা কাজ শেষ করব, কাজ শেষ করে আমরা এম কে মিডিয়া বিডি চ্যানেলে আমরা ছাড়ব। তো আশা করি গানগুলো দর্শক দেখে খুব মজা পাবে, দেখতে পারবে, আর আমরা চাই এই গানগুলো দর্শক ভালোভাবে উপভোগ করো, সেটা আমাদের প্রত্যাশা। আর এই গানের ডিরেকশন দিয়েছেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের নৃত্য পরিচালক, মানে খ্যাতিমান মাইকেল বাবু ও রতন। ওনার কাজ বা ওনার ডিরেকশনে আমরা কাজ করছি, আশা করি কাজটা 100% ভালো হবে, কাজটা আমরা করে আসছি। তবে আমরা চাই দর্শক যদি আমাদেরকে না দেখে বা দর্শক যদি আমাদেরকে চয়েস না করে কাজকে, তাহলে তো আমরা আসলে কিছু করতে পারবো না। আমরা দর্শকের জনপ্রিয়তা চাই, আমরা চাই আপনারা সবাই এই গানটা দেখেন, আমাদেরকে ভালো মন্দ জানান, খারাপ খারাপ হলে খারাপ কমেন্ট করে আমাদেরকে জানাবেন, যাতে আমরা সামনে ভালো কিছু করতে পারি। আর যদি ভালো হয় অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিবেন, যাতে আমরা আরও কিছু করতে পারি। সবাই আমাদেরকে দোয়া করবেন, এম কে মিডিয়ার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন সবসময়। এম কে মিডিয়াকে নিয়ে আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার কমেন্ট করে সবাইকে জানিয়ে দেন, যে আমাদের নতুন একটা গান আসছে, সেই গানটা সবাই দেখুন।